ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 1.5 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা যাচ্ছে এই নায়িকাকে। 2024 সালের শুরু থেকে মাহিয়া মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তি জীবনে বিবাহ বিচ্ছেদ সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্ত দেখল 1.5 মিনিটের এক ভিডিওতে, যেখানে সাদা শার্ট আর কালার প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করতেন এই অভিনেত্রী। ভিডিওটি ঝড়ের মতো ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন, তাকে এমন অগ্নিকন্যা রূপে পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন। মাহিকে সর্বশেষ সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েকদিন পরই ভিন্ন সাজে দেখা মিলবে এই নায়িকাকে।